Happy birthday, my dear husband. ওর পছন্দ হচ্ছে না, ও নেবেই না নাকি, এখন ও শর্টস নেবে। লুচি হবে, ময়দাটা মাখছে পাপাই তার জন্য। আর দেখো লুচির সাথে ছোলার ডাল করবো ভেবেছি, দেখো ছোলার ডালগুলো কেরিতে খেয়ে কি অবস্থা হয়েছে, এত পোকা হয়ে গেছে ছোলার ডালে পুরো, দেখো দেখতে পাচ্ছো ছোট ছোট ফুটো করে দিয়েছে। তাও কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম যদি খাওয়া যায়, একদম পোকায় ভর্তি হয়ে গেছে, আর খাওয়া যাবে না। দেখো দেখেছো কত পোকা, ভর্তি পোকা এর ভেতর, তোমরা বুঝতে পারছো কি না জানি না। দেখো এতটা ছোলার ডাল ফেলে দিতে গায়ে লাগে না, দেখো এই যে পোকা। চেষ্টা করলাম যাতে পোকাগুলো বের করা যায়, কিন্তু বের করা গেল না। ডালগুলো একটাও ভালো নেই, সব পোকায় খেয়ে নিয়েছে। এই এক মাস আগে আনা জানো ছোলার ডালটা, ছোলার ডাল এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দেখো সব বাচ্ছিলাম, কিন্তু এতগুলো ডালের থেকে পোকা বাঁচা সম্ভব বলো? এই দেখো কি অবস্থা করেছে ডালগুলো খেয়ে খেয়ে, রোদে রেখেছিলাম জানো 3-4 দিন, তাও কেরি ছাড়েনি, এই পোকা ছাড়েনি, পুরো ডালগুলো নষ্ট হয়ে গেছে। এতটা ডাল ফেলতে গায়ে লাগে না বলো, কি আর করা যাবে। কি বানাবো লুচির সাথে? পাপাই আলুটাও তো খেতে চায় না, মানে ওর জন্য খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই, ওর জন্যই ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এই তো অবস্থা। এবার লুচি আলু ফুলকপি, পাপাই এখন ময়দা মাখছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালে উঠে লুচি ছোলার ডালের এত তোড়জোড় কেন তোমরা নিশ্চয়ই জানতে চাও। দিনটা ছিল 5th মার্চ, আমাদের জন্মদিন। আমাদের জন্মদিন বলছি কারণ আমার আর পাপায়ের সেম ডেটে বার্থডে। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করো তারা জানো আমাদের হাজব্যান্ড ওয়াইফের একদিনেই জন্মদিন। আগের দিন অফিস থেকে ফিরেই হাজব্যান্ড ডিমান্ড করেছিল জন্মদিনের দিন সকালে নিপা লুচি তরকারি খাওয়াবে, আমি তো বললাম কেন খাওয়াবো না। তো সেই মতনই সকালবেলা উঠে লেগে পড়লাম, আর আমাদের মতন খাদ্যরসিক বাঙালিদের অকেশন মানেই ভালো খাওয়া দাওয়া। ছোটোবেলা থেকেই দেখে এসেছি জন্মদিন মানেই জলখাবারে লুচি ছোলার ডাল পায়েস। ছোলার ডাল তো করতে পারলাম না, কি অবস্থা ছোলার ডালের ছিল দেখলে। আর পায়েসটা হয়নি কারণ আমার বাড়ির নিয়মে আছে বেবি শাওয়ারের আগে মানে স্বাদের আগে পিঠে পায়েস খেতে নেই, তাই আমার জন্মদিন সত্ত্বেও আমি পায়েস খেতে পারবো না। তো হাজব্যান্ডকে বলেছিলাম তোমাকে বানিয়ে দিই, কিন্তু হাজব্যান্ড একা খেতে চায়নি, আর দ্বিতীয়ত ওর মিষ্টি খাওয়াটা না বারণ, কিন্তু জন্মদিনের দিন তো মিষ্টিমুখ করতেই হয়, তাই কি দিয়ে মিষ্টিমুখ করাবো সেই ভেবেচিন্তে একটু সুজি করেছিলাম। তো সুজি আলু ফুলকপির তরকারি আর লুচি দিয়ে জন্মদিনের সকালের জলখাবারটা কিন্তু জমে গেছিলো। আর আমি এখানে লুচি বেলছিলাম আর হাজব্যান্ড টপটপ করে ভেজে দিচ্ছিল। আর এই ভিডিওর জন্য দুটো একটা লুচি আমি বললাম তুমি একটু ক্যামেরা করে দাও আমি একটু ছেড়ে ভেজে দিই, আর ও আমাকে খুব খ্যাপাচ্ছিলো জানো তো, বলে দেখবে তোমার একটা লুচিও ফুলবে না, বলতে বলতে দেখো আমার লুচিটা কি সুন্দর ফুলেছে। এইভাবেই আমি আর আমার হাজব্যান্ড মিলে ছুটির দিনের সংসারের সব কাজ করি, আর খুনসুটিতে আমাদের চলতেই থাকে। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের কাছে অকেশন মানেই দুজনের একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া করা। আমাদের কাছে ম্যাটার করে না কত বড় গিফট দিলে, কত বড় রেস্টুরেন্টে গিয়ে আমরা জন্মদিন পালন করলাম, এর থেকেও ম্যাটার করে দুজন দুজনকে ভালো রাখা, ভালো থাকা। তাই তোমাদের বলবো তোমরা সবাই প্রে করো আমরা যেন এইভাবেই একসঙ্গে সারা জীবন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো এই তো আমার জন্মদিনের ব্রেকফাস্ট থালি রেডি করা হয়ে গেল, কিরম হয়েছে জানিও। নিজেদের স্পেশাল দিনটাতে দুজন দুজনকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। পুরো ব্লগটা শেষ অবধি চেক করতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমাদের দুজনেরই একই দিনে জন্মদিন, তো দুজন দুজনকে দুজন দুজনের জন্যই করলো বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নাও
পাপায়ের পছন্দের জল খাবার। জন্মদিনের জল খাবার ঠিক লুচি তরকারি না হলে হয় না। চলো, আমাদের প্ল্যানিং ছিল ছোলার ডাল, লুচি আর পায়েস। কপালে নেই ছোলার ডাল, কপালে নেই। ঠিক আছে চলো, গরম গরম লুচি তরকারি সুজি নিয়ে বেশিক্ষণ কথা বলা যায় না। আমার প্লেটও চলে এসেছে, নাও তুমি একটু খাও, খেয়ে বলো কিরম হয়েছে, একটু খাও। ভালো হয়েছে গো তরকারিটা, সত্যি নাও চলো খাই। আর দেখাই ওয়েদার, দেখো কি বৃষ্টি হচ্ছে যে আর কি বলবো। টিভি চালিয়েছো? হাই গাইস, হ্যাপি সানডে অ্যান্ড অলসো গুড মর্নিং। তো আজকে হচ্ছে 5th March 2023, আর এই 5th March হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন আমাদের দুজনের জন্যই, সেটা হচ্ছে আমাদের জন্মদিন, আমাদের বার্থডে। আর যারা আমাদের মানে আগে থেকে দেখছো, প্রথম থেকে দেখছো, তারা জানো আমাদের সেম ডেটে বার্থডে। তো ভীষণ মজা, আজকের দিনটা একটু স্পেশাল ভাবে কাটানোর জন্যই দুজনে রেডি শেডি হয়ে নিয়েছি, মানে আমি একটু রেডি হয়েছি আর পাপা অ্যাজ ইউজুয়াল, ও কিছু কিনলোও না জন্মদিনের জন্য, এখনো বলছি ওর এখন নাকি কিছুই লাগবে না। তো যাই হোক চলো রেডি শেডি হয়ে নিয়েছি, কোথায় বেরোচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সকালে খাওয়া দাওয়াও করেছি, একটু লুচি তরকারি করেছি, সেগুলো তো তোমাদের দেখালাম, আর এখন বেরোবো বাইরে গিয়ে কি কি করছি সবটাই দেখতে পারবে। তো ব্লগটা চেক করতে থাকো, চলো। ডাস্টবিনটা পুরো আমাদের ঘরের সামনে না, এত বাজে স্মেল আসছে, দু সপ্তাহ ধরে এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর কি বলবো, মানে প্রতি ব্লগেই তোমরা এক কথা শুনছো বৃষ্টি, এ কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, এখন দেখছি একটু আকাশটা পরিষ্কার, মেঘ আছে, মানে এখন বৃষ্টিটা হচ্ছে আবার দেবে, কালকে তো দুপুর থেকে সারা রাত আসছে বলো। কেন কিছু কিনবে না, দাও কিছু কিনতে চাইছে না, জন্মদিনের সময় কিছু না কিছু নিতে হবে, কারণ নিয়ে অকারণ নিয়ে এটা কিনবো। এই তুমি দেখে হাঁটো, এই কোনো ফলটা হয় সরতে না, তা না বেরোলে খেতাম কি আজকে, ম্যাগি সিদ্ধ করে খেয়ে নেবো। ঠিক আছে, তুমি তোমার পক্ষীরাজের ঘোড়াটা নিয়ে ওইদিকে আসো, আমি খেয়ে নিতে পারি, তুমি তো খাবে না। তো পাপাই বলেছে আজকে আমাকে থাই রেস্টুরেন্টে ট্রিট দেবে, থাই ফুড না আমার ফেভারিট, তো জন্মদিনে ওর তরফ থেকে এটা ট্রিট। আমাদের দুজনের জন্মদিনে, সরি, আমাদের দুজনের জন্মদিন একদিনে পড়ে সমস্যা যেটা হয়েছে, দুজনে যদি আলাদা আলাদা জন্মদিন মানে আলাদা আলাদা দিনে জন্মদিন পড়তো, তাহলে ওর জন্মদিনে ধরো আমি রান্নাবান্না করতাম, আমার জন্মদিনে ও করতো, বাট দুজনের যেহেতু সেম ডেতে, তো কার ইচ্ছা করে বলো রান্না করতে। তাও প্রতিবার আমি করি বলো, পায়েস করি, পাঁচ রকমের ভাজা করে দিই, হ্যাঁ করি, কিন্তু এইবার সত্যি কথা বলতে কি বলো তো আমি পারবো না। আর পায়েসটা করিনি, তার একটাই রিজন হলো আমাদের বাড়িতে বলে স্বাদের আগে পিঠে পায়েস খেতে নেই, ঠিক আছে, তো আমি তো খেতে পারবো না, পাপাইকে বলেছিলাম তোমাকে করে দেবো, ও বললো না করতে হবে না আমার জন্য শুধু, তো ওর জন্য এই প্রথমবার জন্মদিন হবে উইদাউট পায়েস, বলো বাঙালির জন্মদিনে তো পায়েসটাই মেন। তো প্রথমে আমাদের প্ল্যানিং ছিল দুপুরে রান্নাবান্না করবো, বাট রান্নাবান্না করলে কী হতো বলো তো, ওর ওপর বেশি চাপ পড়তো, আমি হয়তো কেটে কুটে দিতাম, একটা পদ রান্না করতাম, কারণ এখন তো আর আমার পক্ষে প্রচুর হিউজ রান্না করা, ওইভাবে সাজানো গোছানো সব তো পসিবল হয় না, ওই জন্য ভাবলাম ছাড়ো জন্মদিন দুজনের সেম ডেটে, চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি, এটাই ভালো হবে। আবার মাও বলে দিল দুপুরে খেয়ে রাতে ক্যাক করে নিয়ে চলে আসবে, এখন তো আর বেরোনো খুব কম হয়, উইকেন্ড ছাড়া বেরোনো হয় না, আর এই পার্কেও আসা হয় না, এবার আসার পরে এই পার্কে আমি আসিনি বলো বাবাই, জিম
খুব সুন্দর, সকাল সন্ধ্যা করে না এখানে সবাই হাঁটে, হাঁটে জিম করে। বাবাই কিন্তু আজকে শুধু আমাকে ট্রিট দিচ্ছে না, আমার সাথে সাথে পুচকুকেও ট্রিট দিচ্ছে, তাই তো? দেখো কি ভিড় আজকে, পার্কিং পাই নাকি তার সন্দেহ। নেই ওই জন্যই নিচে চলে যাচ্ছে সব। পার্কিং নেই না, ওরা চলে না, দেখো বেসমেন্ট বেরিয়ে যাচ্ছে, বেসমেন্ট টুতে যাচ্ছে। 15 মিনিট ঘোরার পরে ফাইনালি পার্কিং পেয়েছি। আমরা তো ভেবেছিলাম বেসমেন্ট টুতে যেতে হবে, তাও যেতে হয়নি লাকিলি। আর পাপা অ্যাজ ইউজুয়াল ওর অফিস কলে বিজি। ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রপার বুকিং টু হ্যান্ডেল দ্য থিং, হাউ ইউ ক্যান ডু ইট? ট্রলিগুলো দেখতে বেশ ভালো লাগছে। ট্রলি কিছু হচ্ছে বলো এখানে? লন্ডন নিয়ে যাচ্ছে 2119 রিংগিতে। ওই যে দেখো লন্ডন, পাপাই বললো 10,000 রিংগিতে পুরো ইউরোপ ট্যুর করাচ্ছে নাকি, সব বসেছে। কি ভিড়! চলো দেখো তোমার টি শার্ট। বাবা আজকে মার্কেটে প্রচণ্ড ভিড়, এক তো ওই ট্যুর অপারেটরগুলো বসেছে প্রথম থেকে একদম মার্কেটের শুরু থেকে শেষ অবধি। তারপর আজকে রবিবার, প্রচুর ভিড় মার্কেটে। মার্কেটে এত জিনিস, এত শার্ট টি শার্ট জিন্স, ওর পছন্দ হচ্ছে না, ও নেবেই না নাকি। এখন ও শর্টস নেবে, কিছুই নিতে চাইছিল না। তারপর আমি জোর করে বললাম তাহলে শর্টস নাও, কিছু তো না। হ্যাঁ রেখেছি, ভাল লাগছে, এটা বেশি ভাল লাগছে। একটা টি শার্ট অন্তত নাও, কথা বললে শুনে না, ভালো লাগে না জানো। ওর কি বলতো, মানে যখন যেটা লাগবে তখনই সেটা কিনে, আননেসেসারি কিনে না। এগুলো আমাদের, আমারও এই ব্যাপারটা আছে, বাট অকেশনালি একটু নিলে ভালো লাগে না কি? সাইজ দেখে নিও, কালোটা শ্যাম্পু না কন্ডিশনার? শ্যাম্পু শ্যাম্পু। চলো প্যান্টিনে অফার দিচ্ছে, এটা কোনো অফার নেই, এটা অফার প্যান্টিনও ভালো। প্যান্টিন না ভালো না, এটা মাকে এটাই শুট করে আমাদের। দেখো এই এক ধরনের পেঁয়াজ, এই এক ধরনের পেঁয়াজ, আর এই এক ধরনের পেঁয়াজ। এটা মনে হয় বম্বে পেঁয়াজ না? এটা আমরা খাই, আমরা এই হোয়াইট পেঁয়াজটা খাই না। এ বাবা এই ছাঁচি পেঁয়াজগুলো ভালো আছে, বড় বড় নিবি? কটা ছাঁচি পেঁয়াজ নিয়ে নে। এই মার্কেট থেকে বেরোতে বেরোতে বেজে গেছে 3টে। অ্যাকচুয়ালি আজকে সকালে অনেকটা ভারী ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি খাওয়া হয়েছে, আর লুচিটা খাওয়া হয়েছে অনেকটা লেটে, 10:45 দিকে। তো পাপা আর আমার কারোই খিদে নেই, বিন্দু মাত্র খিদে নেই। তো এখানে কেনাকাটা হলো, বাজার টুকটা কিছু করে নিলাম, আজকে রবিবার, উইকলি বাজারটাও করতে হবে। তো সব এখানে ভালো ছিল না, আর এই মার্কেটটা থেকে না আমরা গ্রসারি বাজার করিও না। তো টুকটাক হাতের কাছে যেগুলো লাগবে করে নিলাম, কালকে বেরোবো বাজার করতে। এখন এখানে একটা থাই রেস্টুরেন্ট আছে, ওটা দেখবো, ওটা যদি ভালো না হয় আমার বাড়ির পাশের ওখানে যাব। তার আগে ইন্ডিয়ান শপে যেতে হবে, আরও কিছু টুকিটাকি জিনিস কেনা আছে। মানে আজকে লাঞ্চ করতে করতে মনে হচ্ছে 4টে বাজবে, বুঝলে?
ঘিয়ের জন্য দু তিন দিন ধরে ঘুরছি, দেখো এই বড় ডাব্বাই আসছে, ছোট ডাব্বা আর আসছে না। কি করবে? হ্যাঁ কি করবো, এই রেস্টুরেন্টটা এখন আমরা ঢুকবো। এটা আমাদের বাড়ির কাছে থাই রেস্টুরেন্টটা, আর বেশ ভালো রেস্টুরেন্টটা, ফুড কোয়ালিটি বেশ ভালো। পান্দান থাই ডিলাইট। হ্যাঁ পান্দান থাই ডিলাইট। ওয়েদার দেখো পুরো আকাশ কালো করে এসেছে। হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি আসবে, বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ ভেতরেই বসবো। হ্যাঁ পান্দান চিকেন। না আমি খাই এসব, বলো তুমি আমাকে অফার করছো, খাই না বলেই অফার করছো বলো। না আমি খাই না, আমার ভালো লাগে না তাই। কি অর্ডার দিয়েছো? এটা বাঙালিদের যেমন ভেটকি ভাপা হয় না বা ভেটকি পাতুরি, ঠিক তেমন এটা চিকেন পাতুরি। হ্যাঁ পান্দান চিকেন ভীষণ ভালো খেতে হয় বলো, নানান রকম থাই হার্ব দিয়ে এটা করা হয়। সো লেটস স্টার্ট। বেসিলস লিফ ফ্রাইড রাইস তাই না? আর এটা হলো রেড বিন কারি। এরম মেঘলা মেঘলা ওয়েদার আর সাথে এরম ঝালঝাল গরম গরম থাই ফুড, দেখো ভালো চিকেন রেড বিন কারি।
বহুদিন পরে খাই, খেতে মনটা ভালো লাগে। কটা বাজে? 5টা বাজে। তাহলে আমরা এটা লাঞ্চ করলাম না টিফিন করলাম বাবাই? ওই সব মিলিয়ে মিশিয়ে একটা হয়ে গেল না, এটা ভালো হলো। বাড়ি গিয়ে এখন রেস্ট নেব, কোনো টিফিনের ঝামেলা নেই, কিছুর ঝামেলা নেই। সত্যি যা খাওয়া দাওয়া হয়েছে, বাট ফুড কোয়ালিটি অসাম বলো। পাপাই এখন আইস লেমন টিটা খতম করছে, আবার দেখো রোদ উঠেছে এখন। ওই যে আমাদের পক্ষীরাজের ঘোড়া, ওই যে চলে এসছি আমরা আমাদের বাড়িতে। এই গাড়িটা আমাদের গাড়ির মতন দেখতে বল অনেকটা, এই রেড কালারের গাড়িটা তো মানে শুধু রং দেখেই ওর গাড়ি একরকম লাগছে। বেরোলেই পাপায় সাবধানে সাবধান। মেন ব্লান্ডারটা কি হয়েছে শোনো, আমাদের ইভিনিং এ কেক কাটিং এর প্ল্যান ছিল, কেক আনার কথা ছিল, খেয়ে দে কেক শপ থেকে কেক নিয়ে ঢুকবো, কিন্তু এত খাওয়া দাওয়া হয়েছে, দুজন গল্প করতে করতে চলে এসেছি, কেক আনতেই ভুলে গেছি। আমি আজকে একটা কেক বানাবো। ওমা ওমা ওমা, আমার জামার মধ্যে কি ঢুকেছে এটা, আমি ভয় পেয়ে গেছি। দেখো ইচ্ছে ছিল ইভিনিং এ দুজনে বেরিয়ে পছন্দ করে কেক নিয়ে আসবো, তারপর বাড়ি এসে দুজনে একসঙ্গে কেক কাটিং করব, পাপায়ের দেওয়া গিফটটা তোমাদের দেখাবো। কিন্তু বিশ্বাস করো, বাড়ি ঢোকার পরে আমার শরীরটা হঠাৎ এতই খারাপ হয়ে পড়ে, সেসব প্ল্যানিং সব ক্যান্সেল করতে হয়েছে, কিছুই হয়নি। বাট ও আমাকে যেই ড্রেসটা দিয়েছে সেটা তোমাদের দেখাবো, আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েছিলাম, সেই ফুটেজটাই তোমরা দেখতে পারবে। কেমন হয়েছে ড্রেসটা কমেন্ট করে জানিও, এরপরে তোমরা নিশ্চয়ই কখনো না কখনো এই ড্রেসটা আমাকে পরতে দেখবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতন, টাটা বাই।